থার্ড ফেজে যে ভোটটা হয়েছে, এই ভোটে আমরা দেখলাম যে একটা চূড়ান্তভাবে অনৈতিক পথ নিয়ে রিগিং করা হয়েছে। সাধারণ মানুষ যারা ভোট দিতে চেয়েছেন, ভোট দিতে গিয়েছেন, তাদের আক্রমণ করা হয়েছে এবং ভোট হয়ে যাওয়ার পর আক্রমণ করা হচ্ছে। সেই জন্যে আমাদের নির্দিষ্ট করে দাবি ছিল যে প্রত্যেকটা বুথে যেখানে সম্ভব সেখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া, বিভিন্ন এলাকায় যেখানে একটা ত্রাসের তৈরি করা হয়েছে ভোটারদের মনে একটা আস্থা অর্জনের জন্য ফ্ল্যাগ মার্চ করা নিয়মিতভাবে, ভোটের দিন যাতে সবাই ভোট দিতে পারেন সে পরিস্থিতি তৈরি করা, আর যেখানে ওরা সিপিএফ দিতে পারছেন না সেখানে পোলিং বুথের ভেতরে ক্লোজ সার্কিট ক্যামেরা, টিভি, লং ডিস্টেন্স ক্যামেরা, যাদের লোক ভোট দিতে আসছেন তাদের বাধা দেওয়া হচ্ছে কিনা।